নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করবো জমি নিয়ে কোনো বিরোধ হলে বা বিবাদ হলে আপনারা কিভাবে সেই অভিযোগটা প্রশাসনের কাছে জানাবেন বা কি কি উপায়ে আপনারা এই অভিযোগ জানাতে পারেন এই বিষয়ে আজকের প্রতিবেদনে আলোকপাত করবো প্রথমেই বলে রাখি আপনারা শুনেছেন অবশ্যই সি যে ধারা রয়েছে অর্থাৎ ক্রিমিনাল যে প্রসিডিওর আমরা যেটা বলি অর্থাৎ ফৌজদারি যে বিধি সি ধারা এই ধারার একশো চুয়াল্লিশ এই কথাগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন একশো চুয়াল্লিশ ধারা তারপরে একশো পঁয়তাল্লিশ ধারা একশো তেত্রিশ ধারা এই ধারাগুলোর বলে কিন্তু আপনারা জমি নিয়ে বিরোধ দেখা দিলে কেস করতে পারেন কিন্তু প্রথমেই বলে রাখি একশো চুয়াল্লিশ ধারা জিনিসটি আলাদা এখানে কিন্তু জমি নিয়ে বিরোধের ব্যাপার আসছে না যেখানে দেখবেন যে জনের বেশি বা অধিক লোক জমা হলে এক জায়গায় জড়ো হলে তাদের ক্ষেত্রে কি হয় একটা শান্তি বিঘ্নিত হতে পারে সেক্ষেত্রে সমাজ ব্যবস্থা হতে পারে বা কোনো আপনার গ্রাম বা শহর বা কোনো এলাকার শান্তিবিঘ্নিত হতে পারে সেখানে কিন্তু সি আর একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এইটার বিষয়ে একটা কথা বলি যে এর সঙ্গে জমি নিয়ে কোনো সম্পর্ক নেই একশো চুয়াল্লিশ ধারার ক্ষেত্রে তাই এই বিষয়টি আমরা অত আলোচনা করব না শুধু একশো চুয়াল্লিশ ধারাটা এই জন্যেই আমরা দিয়েছি যে একশো যখন বলি তখন একশো চুয়াল্লিশটা যেহেতু খুবই মানে প্রচলিত শব্দ এবং সংবাদ মাধ্যমে পাই সেই জন্যেই একশো চুয়াল্লিশ ধারাটা বললাম যে ক্ষেত্রে দেখা যায় যে শান্তি বিঘ্নিত হতে পারে সেক্ষেত্রে কিন্তু একশো চুয়াল্লিশ ধারাটা জারি করা হয় এবার আমরা চলে আসি একশো পঁয়তাল্লিশ ধারা এই একশো পঁয়তাল্লিশ ধারার বিষয়টি আপনাদেরকে বলে দিই একশো পঁয়তাল্লিশ ধারা যেটি রয়েছে এই ধারাটা প্রধানত জমি নিয়ে বিরোধের একটি ধারা বা সেকশন এটা কিন্তু সি আর পিসি অর্থাৎ ফৌজদারি বিধি এটা একশো পঁয়তাল্লিশ ধরুন আপনার কোনো জমি রয়েছে সেই জমিটি কেউ বলপূর্বক দখল করেছে আপনি এখন করলেন কি দলবল নিয়ে সেই জমিটা আপনি উদ্ধার করলেন বা উদ্ধার করতে গেলেন এর ফলে কি হলো এইবার একটা ঝোট ঝামেলা বা বাদ বিবাদ বা একটা মারপিটের আকারের মতন হয়ে গেল এবং দেখা গেল একটা বিশাল বিবাদ দেখা দিল জমি নিয়ে এই সময় আপনারা কি হবে ব্যাপারটা যে কিভাবে কমপ্লেন করবেন যিনি দখলে ছিলেন জমিটি তাকে উচ্ছেদ করা হলো ধরুন এবং দলবল নিয়ে যিনি মালিক আসল জমির মালিক তিনি উচ্ছেদ করলেন মতো অবস্থায় ব্যাপারটা দাঁড়াবে যে প্রথমে প্রশাসনের কাছে অভিযোগ আসবে সে যে পক্ষই করুক জমির মালিক পক্ষই করুক বা যিনি দখলে ছিলেন তিনিই করুক যেই করুক না কেন প্রথমেই প্রশাসনের কাছে এটি এফআইআর হবে এই এফআইআরটা কি এই এফআইআরটা হবে যে পুলিশ প্রশাসন প্রশাসনের কাছে এফআইআর হবে অর্থাৎ পুলিশের কাছে পুলিশ এফআইআর করবে এবং এফআইআরটা একশো পঁয়তাল্লিশ ধারা মতে হবে এবং সেটি এসডিএম বা এসডিও ওনার কাছে কিন্তু পুলিশ প্রশাসন ফরওয়ার্ড করবে এবার যখনই সেকশন ওয়ান ফোর ফাইভ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ ধারা জারি হয়েছে তখন কিন্তু এসডিও বা এসডিএম উনি কিন্তু দুজন বিবাদী যারা বাদী এবং বিবাদী পক্ষ তাদেরকে কিন্তু ডাকবে এবং ডাকার পর এসডিএম বা এসডিও প্রথমেই দেখে নেবে যে কার কাগজ আছে যিনি আসল মালিক তার ব্যাপারটাও দেখবেন এবং যিনি দখল করেছিলেন তার ব্যাপারটাও দেখবে যদি দেখা যায় দখলকারী ব্যক্তি বারো বছরের ঊর্ধ্বে ওই জায়গা দখল করেছিল তার কাছে কাগজ নেই কিন্তু আবার জমির মালিকের কাছে সমস্ত প্রমাণ রয়েছে সেই জমি তার তাহলে এসডিএম কিন্তু তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারবেন না তিনি শুধু একটি ব্যবস্থা নেবেন যদি দেখা যায় ওই দখল করার দু মাস আগে পর্যন্ত মানে দখল করা বলতে গেলে এখানে যেটা জমিটা পুনরুদ্ধার করেছে মালিক তার দু মাস আগে পর্যন্ত যিনি এই জমিতে ছিলেন বাস করতেন বা দখল করেছিলেন তাকে কিন্তু পুনরায় জমিটি এসডিএম ফিরিয়ে দিবে ফিরিয়ে দেওয়ার পর এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় এসডিএম এবার দুই পক্ষকে পাঠিয়ে দিবে আদালতে দেওয়ানি আদালতে এবং দেওয়ানি আদালতে বিচার হয়ে পুরো প্রক্রিয়াটা যতদিন না শেষ হবে এসডিএম বা এসডিও উনি কিন্তু যে সেই জমিটা যেটা দখল করেছিল আসল মালিক তার কাগজপত্র থাকা সত্ত্বেও যদি বারো বছরের অধিক ওই দখলকারী দখল করে থাকে তাহলে দখলকারীকে জমিটা ফিরিয়ে দেবে দখলকারীকে জমিটা ফিরিয়ে দেওয়া হবে যদি বারো বছরের অধিক হয় আর যদি দেখা যায় দখলকারী তিন বছর চার বছর বা পাঁচ বছর বা সাত বছর আট বছর এরকম দখল করে আছে তাহলে কিন্তু জমির মালিক যদি জমির কাগজপত্র দেখায় তাহলে কিন্তু জমির কাগজ জমির মালিককে তৎক্ষণাৎ সেই জমিটা মানে ফেরত দেবে কিন্তু মনে রাখবেন এটা পার্মানেন্ট সলিউশন নয় তাও দুই পক্ষকেই দেওয়ানি আদালতে পাঠানো হবে এসডিএম বা এসডিও কিন্তু দুই পক্ষকেই পাঠাবে এইবার দেওয়ানি আদালতে পুরো প্রক্রিয়াটি যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু এসডিএম বা এসডিওর যে সিদ্ধান্ত ছিল সেটা বলবৎ থাকবে এবার দেওয়ানি আদালতে এই যে পুরো প্রক্রিয়াটা চলবে এই প্রক্রিয়া চলাকালীন একটা দীর্ঘায়িত প্রক্রিয়া এটা এবং এর কিন্তু সময়কালও একটা ব্যাপক রয়েছে এবং যদি এটা ধরুন দশ বছর চলে কুড়ি বছর চলে ততদিনই কিন্তু এসডিএম বা এসডিও যে ফয়সাল্লা করে দিয়েছিল সেটাই কিন্তু বলবৎ থাকবে আর যদি এটা পাঁচ বছর দশ বছর চলে তাহলে সেটাই বলবৎ থাকবে এসডিএম যেটা করেছিল এইবার এই যে দেওয়ানি আদালতের ধরুন ফায়সাল্লা যখন চলে এলো যদি মালিক পক্ষের পক্ষে আসে তাহলে মালিকপক্ষ জমিটা পুনরুদ্ধার করতে পারলো আর যদি দখলকারীর হয়ে থাকলো তাহলে দখলকারী পাবে এটা লাস্ট পর্যন্ত দেওয়ানি আদালত বিচার করবে কিন্তু একশো পঁয়তাল্লিশ ধারা নিশ্চয়ই বুঝতে পারলেন একশো পঁয়তাল্লিশ ধারা মতে এসডিএম বা এসডিওর হাতে পাওয়ার রয়েছে তিনি যেটা বুঝবেন যে ঠিক আছে সেটাকে উনি কিন্তু জমিটা তাকে ফিরিয়ে দিতে পারেন কিন্তু ওই যে বারো বছর যদি দখলকারী দখল করে থাকে তাহলে বিষয়টি সেক্ষেত্রে এসডিএম বা এসডিও দখলকারীকে ফেরত দেবে মানে আপাতত অবস্থায় স্থিতিশীল অবস্থায় তারপরে দেওয়ালি আদালতে যা বিচার হবে তারপরে কিন্তু হবে বিষয়টা সেকশন একশো পঁয়তাল্লিশটা এরকমই ধারা এইবার আমরা চলে আসি একশো তেত্রিশ একশো তেত্রিশ ধারা বা সেকশন ওয়ান থ্রি থ্রি এটাও কিন্তু সি ধারা এই ধারাটা হলো সর্বজনীন ব্যবহৃত রাস্তা হতে পারে সর্বজনীন ব্যবহৃত কোনো অট্টালিকা বিল্ডিং এরকম হতে পারে যেটা সর্বজনীনের উদ্দেশ্যে ব্যবহৃত হয় সরকারি হতে পারে এটা হতে পারে ধরুন আপনার একটি বাড়ি রয়েছে এই বাড়ি এই বাড়ির যাতায়াতের রাস্তা এটা তো এই রাস্তার পাশে সব বাড়ি রয়েছে রাস্তার পাশে সমস্ত বাড়ি রয়েছে তো এবার কি হচ্ছে এই প্রতিবেশীরা যেহেতু রাস্তাটা সর্বজনীন সবাই বেরোতে পারে রাস্তাটাই তো প্রতিবেশীরা এখানটায় হয়তো কোনো কার রেখে দিচ্ছে আপনার যেতে অসুবিধা হচ্ছে এরকম হতে পারে আপনার যেতেও অসুবিধা হতে পারে বা সিমেন্ট বালি পাথর এইসব হয়তো রেখে দিচ্ছে এগুলোতে আপনার বেরোতে অসুবিধা হচ্ছে তখন কিন্তু আপনাকে এসডিএম বা এসডিওর কাছে একশো তেত্রিশ ধারায় আপনাকে এই ব্যাপারটা বলতে হবে তাহলে কী করবে এসডিএম কিন্তু দুই পক্ষকেই ডাকবে আপনার সঙ্গে যার কন্ট্রোভার্সি হচ্ছে বা বিবাদ হচ্ছে তাকেও ডাকবে তাকে বলবে যে আপনি কিন্তু ওই জায়গাটায় গাড়ি রাখলে অন্যের অসুবিধা হচ্ছে তারা আসতে পারছে না তাই আপনি কিন্তু সেখানে গাড়ি রাখতে পারবেন না বা কোনো বালি পাথর সিমেন্ট সেখানে ফেলতে পারবেন না এটা কিন্তু বলতে পারে আবার শুধু এটাই নয় এটা পার্কও হতে পারে একটা আমরা তো বাড়ি এবং রাস্তার উদাহরণ দিলাম একটা পার্ক হতে পারে পার্কে দেখা গেল বেরোনো বা ঢোকার রাস্তাতে ওই রকম কেউ ব্লকেজ করে রেখে দিচ্ছে তাহলে কিন্তু একশো তেত্রিশ ধারা সেখানেও লাগু হবে এবং সেটা কিন্তু এসডিএম বা এসডিএলআর দায়িত্বে পড়ে এবং তারা কিন্তু দুজন বিবাদী পক্ষকে ডাকবে এবং ডাকার পর তাদেরকে কিন্তু প্রথমে বলবে এবং তাদেরকে ওই যিনি অবরোধ করেছিলেন বা ব্লকেজ করেছিলেন তাকে কিন্তু সরিয়ে নেওয়ার কথা ভুলবে এইভাবেই কিন্তু সেকশন একশো ধারা লাগু হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে